Hello, assalamu alaikum everyone. It's Farhana from Farhana's World. Welcome to our another episode. আজকে গান এবং আড্ডা হবে উইথ আওয়ার স্পেশাল গেস্ট নওশীন মনজুর ই খুদা, যিনি কিনা আমেরিকা এবং কানাডার সুপরিচিত বাঙালি শিল্পী এবং তিনি হচ্ছেন ডক্টর কুদরতি খুদার নাতনি। চলুন তাহলে নওশীন মনজুর ই খুদাকে কানেক্টেড করে নিচ্ছি। বাংলাদেশের সবাইকে জানাচ্ছি শুভ সকাল। আপা কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন আপু? ভালো আছি, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে কানেক্টেড হওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ আপনাকেও আমাকে এখানে আনার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আপনাকে জানিয়ে দিচ্ছি, আজকে আমার লাইভ এসেছে ফেসবুক এবং ইউটিউব থেকে। সো সবাইকে ওয়েলকাম করছি আমাদের এখানে আজকে। আমিও সবাইকে জানাচ্ছি অভিনন্দন। তো নওশীন আপা, আপনার সম্পর্কে যদি আপনি আমাদেরকে ছোট্ট করে বলতেন। ছোট্ট করে বলবো যে দীর্ঘদিন আমি এখন প্রবাসে আছি, আর তার আগে তো অবশ্যই বাংলাদেশে ছিলাম। তো প্রবাসে আসলাম যখন, তখন ওতপ্রোতভাবে আমি জড়িত ছিলাম বিভিন্ন কালচারাল সবকিছুর ভেতরে। আর আজকে যে আমি আপনাদের সামনে আছি, এখনো কিন্তু আমি হারিয়ে ফেলিনি আমার কালচার, সঙ্গীত চর্চা ভার্চুয়ালি আমি করে যাচ্ছি। আচ্ছা, খুব ভালো লাগলো। তো আপনার গানের শুরুটা কিভাবে হলো যদি আপনি আমাদেরকে একটু বলতেন? ওয়ে ব্যাক, আমি যখন ছোট ছিলাম, আমার মা খালেদা মনজুর ই খুদা সঙ্গীত জগতে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। আমার মনে হয় বোধহয় আপনি পরে ওনাকে নিয়ে কিছুটা হয়তো বলবেন, সেই জন্য আমি এটুকুই বলছি যে উনার যে অনুপ্রেরণা, আমার যখনই উনি গান শুনতেন তখনই বলতেন তুমি গান চর্চা করো, গান কন্টিনিউ করো। তো তখনই আমি, তখন ছিলাম 7-8 বছর, শুরু করলাম বিভিন্ন ওস্তাদের কাছে আমার ক্লাসিক্যাল চর্চা। আর লেটার অন আমি সঙ্গীত এর ট্রেনিং নিয়েছি বুলবুল ললিত কলা একাডেমিতে। ওয়ান্ডারফুল, ওয়ান্ডারফুল। আমরা একজন স্পেশাল পার্সনকে আমাদের সাথে লাইভে পেয়ে আমরা আসলে খুব খুশি। সো আমাদের সাথে যারা জয়েন করেছেন, থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে জয়েন করার জন্য। এখন সো আপু, আমরা সবাই জানি আপনি ডক্টর কুদরতি খুদার নাতনি। সো ডক্টর কুদরতি খুদা সম্পর্কে বলে শেষ করতে পারবো না, যদি ওনার সম্পর্কে বলি, হি ওয়াজ দ্য ফাউন্ডার অফ সায়েন্স ল্যাবরেটরি অ্যান্ড উনি একজন বিজ্ঞানী, শিক্ষাবিদ, লেখক। সো আমরা সবাই তার সম্পর্কে জানি, কিন্তু আপনি যদি আমাদেরকে ডক্টর কুদরতি খুদা সম্পর্কে একটু বলতেন। তাহলে বলবো যে বিয়ন্ড ওনার ডিসকভারি আর ওনার যে অবদান, উনি এডুকেশন মিনিস্ট্রিতে উনি যে এডুকেশন যে ফাউন্ডেশনটা করলেন, যেটা সবাই প্রত্যেকটা স্কুল আর কলেজে কুদরতি খুদা ফাউন্ডেশনটিকে ফলো করছে, যার জন্য এখন আমরা সেমিস্টার সিস্টেম দেখতে পাই। তাছাড়াও আমার দাদু কিন্তু খুব বাচ্চাদের খুব ভালোবাসতেন, উনি অনেক ইনভলভ ছিলেন ওনার জগতে, কিন্তু আমরা যখনই যেতাম উনি সবসময় এক্সপেক্ট করতেন আমাদেরকে ওনার সাথে বসতে হবে, কথা বলতে হবে। তো সেই ক্ষেত্রে অনেক কিছু, অনেক গল্প ওনার কাছে তো শুনে এসেছি। আর আরেকটা যেটা না বললেই নয়, উনি রিটায়ারমেন্টের পরে কিন্তু কোরআন শরীফের ট্রান্সলেশন বাংলাতে করেছিলেন এবং পরবর্তীকালে কিন্তু ওটা পাবলিশ করা হয়। ওয়ান্ডারফুল, থ্যাংক ইউ সো মাচ আপু। সো আপু, আমরা জানি আন্টি মানে আপনার মা হচ্ছেন খালেদা মনজুর ই খুদা। তো আমরা শুনেছি আপনি মাকে নিয়ে গান করেছেন, আপনি একটা সিডি বের করেছেন, সো আপনি মাকে ডেডিকেট করেছেন। তো এই ব্যাপারটি যদি আমাদের সাথে বলতেন যে আপনার সিডি বের হওয়ার ব্যাপারটি কিভাবে আপনার মাথায় এলো যে এরকম করে একটা সিডি বের করবেন, এবং সেটা কিনা মাকে আপনি সকল মাকে শ্রদ্ধা জানিয়ে আপনি এই ব্যাপারে যদি আপনি একটু বলতেন আপু, যে কিভাবে এই সিডিটা বের হলো বা এই ব্যাপারে আপনি কিভাবে কাজ করলেন এটা নিয়ে। অবশ্যই, আমি যখন আসলাম অ্যাব্রড, অবশ্যই এসেছিলাম হায়ার স্টাডিজ এর জন্য, মার সাথে এসেছিলাম। তো তখন মন্ট্রিয়ালে আসলাম, ওখানে বিভিন্ন অর্গানাইজেশনের সাথে আমি যুক্ত হলাম। কিন্তু তারপরে যখন ইউএসএ তে আসলাম, তখন ফোবানা শুরু হলো। তো ফোবানা আমি যখন পার্টিসিপেট করতে থাকলাম বিভিন্ন স্টেটে, নর্থ আমেরিকাতেও, তখন টরন্টোতে আমি যখন পার্টিসিপেট করলাম, ফিরে আসার সাথে সাথে হঠাৎ দেখি আমার ফোন কল শুরু হয়ে গেল,
আমাকে অনুরোধ করা হলো আমি যদি একটা সিডি রেকর্ডিং করি তাদের সাথে। তো তখনই আমি সিডি রেকর্ডিং করলাম টরন্টোতে, কিন্তু আমার রিকোয়েস্ট তখন থাকলো যেহেতু আমার মা ছিলেন 40 দশকের একক শিল্পী, ওয়ান অফ দ্য সিং ভোকালিস্ট, আর উনার যে অনুপ্রেরণা প্রতিটা নিয়ত আমাকে নিয়ে এসেছে আজকে এই পর্যন্ত, আমি বললাম মাকে নিয়ে গান করব, মাকে উৎসর্গ করব আমার সিডিটা। তো ওই রিকোয়েস্টে এই গানটা লেখা হয় এবং তখন আমি এই গানটা প্রথম গান করি এই সিডিতে। আমরা কি গানটা শুনতে পারি? অবশ্যই অবশ্যই, প্লিজ আপু। খুবই সুন্দর, খুব ভালো লাগলো আপু। সো আন্টি হচ্ছে আপনার মা হচ্ছেন খালেদা মঞ্জুর খুদা, তো উনি আমি শুনেছি 12 বছর বয়সে লেখা শুরু করেছেন,
এবং রেডিওতে ফার্স্ট ভোকালিস্ট ছিলেন উনি, তো এটা কিভাবে, মানে এই ব্যাপারে যদি বলতেন, 12 বছর বয়সে আন্টি লেখা শুরু করেছে, ছোটবেলা থেকে আন্টি তাহলে ইন্টারেস্টেড ছিল লেখা নিয়ে, বা তার লেখা বই সম্পর্কে যদি আমাদেরকে একটু বলতেন? অবশ্যই, গ্রোয়িং আপ উনি আসলে গ্রো করেছেন এমন একটা পরিবারে, সংস্কৃতি ছিল অনেক বড় একটা অংশ। ওনার অবশ্যই মা ছিলেন একজন নাম করা লেখিকা, তো ওই থেকেই ওনার হাতে খড়ি, যে বাড়ির এনভায়রনমেন্টটা ছিল খুব ডিফারেন্ট, তো উনি লিখতে শুরু করেন। তখন পাবলিকেশন শুরু হলো জার্নাল গুলোতে, তারপরে যখন বাংলাদেশে যখন আসলে, উনি শুধু রেডিওতে না, টক শো করেছেন উনি বাংলাদেশ ঢাকা টেলিভিশনে মহিলাদেরকে নিয়ে প্রথম টক শো। তারপরে উনি ইনভলভ হয়ে গেলেন লেখালেখিতে এবং ওনার অনেক অনেক বই পাবলিশ হয়েছে বছরের পর বছর। আর এই বইগুলোর মধ্যে ওনার যে বইটা উনি লিখেছিলেন রিসেন্টলি কয়েক বছর আগে, সেটাতে উনি একটা অ্যাওয়ার্ডও পেয়েছিলেন। ও ওয়ান্ডারফুল, ওয়ান্ডারফুল। আমরা, আচ্ছা, আপনার বাবা ছিলেন ডক্টর মঞ্জুরে খুদা, যিনি, তার সম্পর্কে আমি বলবো না, তার সম্পর্কে আপনি বলবেন, ছোট্ট করে আমি বলি, সেটা হচ্ছে আমরা সবাই জানি যে জুট কার্পেট আমরা দেখি বা জানি বা আমরা ইউজ করছি, তো এটা আসলে কোথা থেকে এসেছে, এটার আবিষ্কারক কে ছিল বা কার মাথায় আসলো যে এরকম একটা কাজ করবে, জুট থেকে এরকম একটা জিনিস ক্রিয়েট করা হবে? তো আপনি বলে দেন আমাদের সবাইকে যে এটা আসলে কিভাবে হলো। অবশ্যই অবশ্যই, আমার আপা যখন পিএইচডি করে যখন ফিরে গেলেন বাংলাদেশে, বাংলাদেশের জন্য কিছু করব, এই ছিল ওনার মনের ভিতরে একটা বিরাট একটা উদ্দীপনা। তো তখন উনি জয়েন করলেন পার্ক গবেষণাগার ইনস্টিটিউটে, হি ওয়াজ ইন চার্জ। ওখানে উনি শুরু করলেন যে পার্ক, যে আমাদের যে পার্ক গাছগুলো, ওগুলো থেকে উনি শুরু করলেন সেই পাটখড়ি বানানো হলো পানিতে রেখে, আর ফাইবার যে বের করা হলো পাটখড়ি থেকে, ওই ফাইবার থেকে ওনার মাথার ভেতরে আসলো কি করে আমি সুতো বের করতে পারি। তো তখন ওই ফাইবার থেকে যে ওনার রিসার্চ করে যে জিনিসটা বের করা হলো, ওটা হলো উল, উল আকারে বের হলো। আর আমার মা তখন বলেছিলেন, এই যে তুমি পাটের গাছ থেকে যে তুমি ফাইবার বের করলে উল, যেটা পরবর্তীকালে অবশ্যই জুট কার্পেট আর সবকিছুতে ইউজ করা হয়েছে, তো এটার নামটা কি দিলে ভালো হবে? স্বর্ণসূত্র, কারণ আমার মা ছিলেন অনেক বাঙালি চর্চার ভিতরে ইনভলভ, তো আমার বাবা বললো এমন একটা নাম দিই যেটা ওয়ার্ল্ড ওয়াইড সবাই বুঝতে পারবে, তো উনি নাম দিলেন পাট উল। তো দ্যাট ওয়াজ আ বিগ, ওনার জন্য একটা বিরাট একটা স্টেপ, যে পরে সব ইন্ডাস্ট্রি গুলো ওনার থেকে নিতে শুরু করলো, যে প্যাটার্ন এবং শুরু করলো জুটের কার্পেট, তারই জন্য এসেছেন। তো আপনি কোথা থেকে পড়াশোনা শুরু করেছেন এখানে এবং কিভাবে? আমেরিকাতে আসলাম তখন বস্টনে আমি শুরু করলাম আমার পড়ালেখা, লিবারাল আর্টের উপরে আমি গ্রাজুয়েশন করলাম, বাট অ্যাট দ্য সেম টাইম যেহেতু আমার মিউজিকটা ছিল আমার একদম ভিতরে, আমি মিউজিকেও মাইনার করেছি। আর আমার যে ইনস্ট্রাক্টর ছিলেন উনি ছিলেন ব্রডওয়ে ওয়ান অফ দ্য টপ মোস্ট অপেরা সিঙ্গার ডক্টর লুইস ক্যাশ, উনার কাছ থেকে আমি নিলাম ভোকাল ট্রেনিং, আর আমি গ্রাজুয়েট করলাম দুটোতেই, মিউজিক আর লিবারাল আর্ট ইন এডুকেশন। ওয়ান্ডারফুল, এবং আমি জানি আপনি এখানে বিভিন্ন কালচার প্রোগ্রামের সাথে আপনি আছেন। সো এখন যেহেতু প্যান্ডামিক চলছে, তো এই সময় আমাদের বিভিন্ন অনুষ্ঠানগুলো কিন্তু পজ, রাইট? সো আমরা কিন্তু যে অনুষ্ঠানগুলো করতে পারছি না, কিন্তু আমি দেখছি যে আপনি কিন্তু আপনার গানের চর্চা বলেন, আপনি সবকিছুকে ধরে রেখেছেন, এটা আপনি কিভাবে করছেন? এটা তো অবশ্যই, প্রথমেই থ্যাংক ইউ দেবো টু আপনাকে যে আমাকে এনেছেন। তো হ্যাঁ, প্রথমে শুরু করলাম আমি ফেসবুকে একটা দুটো গান দিতে, আর যে গানগুলো অলরেডি আমার রেকর্ড করা সিডিতে ওগুলোরও ছাড়তে শুরু করলাম। তখন একটা অর্গানাইজেশন অর্গানাইজাররা আমাকে বললো টেক্সাসে বেস, যে আমি যদি ভার্চুয়ালি ওনাদের প্রোগ্রামে অংশ নিই। তো এই যে শুরু হলো, তারপরে তো এই যে পরপর করে যাচ্ছে, রিসেন্টলি বিজয় দিবসের উপরও একটা প্রোগ্রাম করলাম, তো সঙ্গীতটা কিন্তু কন্টিনিউ করেই যাচ্ছি। জানে, আচ্ছা আপু, আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনি এত
আপনি এত গুণী একজন মানুষ, লাইক ডক্টর কুদরতি খুদার না আপনি পুরো ফ্যামিলিটা হচ্ছে সাংস্কৃতিক, সো সেখান থেকে আপনি এতদিন পর ভাবলেন যে আপনি ইউটিউব চ্যানেল খুলবেন। আমি আপনাদের সবার উদ্দেশ্যে বলে নিচ্ছি, নওশীন মনজুর খুদার একটা ইউটিউব চ্যানেল আছে, আপু নতুন শুরু করেছে, তো কিভাবে মাথায় আসলো যে আপনি ইউটিউব চ্যানেল খুলবেন, বা এটা নিয়ে আপনার প্ল্যানটা কি যদি, আর এটা খোলার পর আপনার কি, আপনি কি ফেস করেছেন, আপনি যদি আমাদেরকে একটু শেয়ার করতেন। অবশ্যই অবশ্যই, ইউটিউব চ্যানেল খোলার মধ্যেখানে প্রথমে আমি আমার হাজবেন্ডকে থ্যাংক ইউ দেবো, নিক মজলিশ। উনি আমাকে বললেন যে এই যে আমার সিডিটা যে রিলিজ হয়েছে, তো ইউটিউবে তো তোমার এই গানগুলো নাই, তো উনি আমাকে হেল্প করলেন ইউটিউব চ্যানেল খোলাতে, কারণ উনি নিজেও কিন্তু মিউজিকের সাথে খুবই ইনভলভ। তো হয়ে গেল আমার একটা ইউটিউব চ্যানেল, গানগুলো ছাড়তে শুরু করলাম, কিন্তু ছাড়তে ছাড়তে হঠাৎ মনে হলো কেননা আমি যেখানে আছি এখানকার বিভিন্ন অংশ আমি এনজয় করছি, কিন্তু কই যা পৃথিবীর ভেতরে কত রকমের কত মানুষ আছে তারা কিন্তু কিছুই জানে না এই আমেরিকাতে আমরা কি কি জিনিস আমরা এনজয় করছি। শুরু করলাম ব্লগিং, তো এখন ছোট ছোট ব্লগ দিচ্ছি, আর আমার মা যেহেতু পাবলিশ করেছিলেন খুব 101 রান্না, ওখান থেকেও কিছু কিছু রান্না কিন্তু আমি ছাড়তে শুরু করেছি। তো এই হলো আমার ইউটিউব, কিন্তু বলবো কি কিছু কথা যে ইউটিউবে সারপ্রাইজ আমার কি কি আসছে? অবশ্যই অবশ্যই, আমরা জানতে চাই। তো নতুন যেহেতু আমি ইউটিউবে, সাবস্ক্রাইবার গুলো আসছে আসছে আসছে, খুবই মনে খুবই আনন্দ হচ্ছে। হঠাৎ একদিন দেখলাম কি আমার অনেক সাবস্ক্রাইবার হয়ে গেল একদিনে, প্রায় 40টা চলে গেলাম একদিনে, 40টা হয়ে গেল একদিনে 40টা। আমার মনে হয় আমার বন্ধু বান্ধব সবাই তখন সাবস্ক্রাইব করছিলেন, কিন্তু ছোট্ট একটা অংশ বোধ হয় ওনারা ভুলে গেছিলেন, সেটা হলো তাদেরকে দেখতে হবে একটা ভিডিও, তারপরে সাবস্ক্রাইব করতে হবে, সেটা আমিও জানতাম না। উঠে দিকে ভূতের মতো না, আমার 40টা সাবস্ক্রাইবার উধাও। আচ্ছা, এক বিরাট এক এক বিড়ম্বনা, আর মনে তো খুব দুঃখ পেয়েছিলাম, হয়ে গেল আমার সব সাবস্ক্রাইবার একদিনে 40 শেষ হয়ে গেল, পরের দিন 40 গায়েব হয়ে গেল। সো এই ইউটিউবের এই ব্যাপারটা আপনার কাছে কেমন লাগছে, কারণ আপনি তো ইউটিউবে নতুন, রাইট? সো এই ব্যাপারগুলো কেমন লাগছে, যে এই যে রুলস রেগুলেশন, এটা কি ইউটিউবে আসার আগে আপনার জানা ছিল? অবশ্যই না, প্রতিদিনই আমি শিখছি, প্রতিদিনই একটু একটু করে শিখছি। আর আমার ছোট্ট একটা যে আপু আছে, ফারহানা আপু, আমাকে যে কত রকম করে আমাকে দিচ্ছেন আইডিয়া, আর কত রকমের যে আমি শিক্ষা নিচ্ছি ইউটিউবে, তাতে প্রতিদিনই মনে হচ্ছে যেন নতুন নতুন জিনিস ফাইন্ড আউট করছি। তো এটা একটা বিরাট জিনিস, কিন্তু এই প্যান্ডামিকের সময় আমি বলবো যে এই যে ইউটিউব চ্যানেল খোলাটা ওয়ার্ল্ড ওয়াইড, আমি কিন্তু প্রতিদিন অনেকটা সময় স্পেন্ড করছি অন্যদের ভিডিও দেখতে, আর মনটা আমার চলে যাচ্ছে অনেক কাছে তাদের কাছে, মনে হচ্ছে না দুনিয়াতে আমরা একা বন্ধ ঘরে, মনে হচ্ছে আমরা সবাই অনেক কাছে একটা বিগ ইউটিউব ফ্যামিলি, এইটাই আমার কাছে খুবই ভালো লাগছে ইউটিউবে। সো আপনি ইউটিউব এনজয় করছেন, আপনাদের সবার উদ্দেশ্যে আমি আবারও বলে নিচ্ছি, আপুর ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে নওশীন মজলিস, আপনারা আপুর সাথে কানেক্টেড হয়ে যাবে। আপু খুব সুন্দর সুন্দর গান করে, যেমন সুন্দর করে গান করে তেমন সুন্দর সুন্দর ব্লগ আপু প্রেজেন্ট করে, তো দেখা গিয়েছে আমরা অনেকেই দেখতে চাই আমেরিকার বিভিন্ন ঐতিহাসিক প্লেস গুলো, বা এখানে লাইফ কিভাবে লিড করছে সবাই, তো আপু এগুলো কিন্তু শেয়ার করছে। আপনাদের সবার কাছে রিকোয়েস্ট থাকবে আপু ইউটিউব চ্যানেল থেকে ঘুরে আসতে, আপুকে সাবস্ক্রাইব করে আসতে, আপু পাশে থাকতে। তো আপু আমি একটু আপনার, আচ্ছা আপনি কি আমাদের ভিউয়ার্সদের সম্পর্কে একটু বলতে পারবেন, যে লাইক এখান যদি আমেরিকা আসতে চায় ধরেন পড়াশোনার জন্য, যেহেতু আপনি পড়াশোনার জন্য এখানে এসেছিলেন, এন্ড দেন পার্ট ওয়ান বাই ওয়ান আপনি এখন এখানে আছেন, সো তাদেরকে কি প্রিপেয়ার হয়ে তারা এখানে আসতে পারে, ছোট করে যদি আমাদেরকে একটা দুটা টিপস আপনি দিয়ে যেতেন। ছোট্ট করে এইটুকুই বলবো যে বাংলাদেশ থেকে যারা আসবে তারা যদি টোফেল এক্সামটা তো লাগেই, যে ওটা লাগতে হবে এখানে যখন ইউনিভার্সিটিতে তারা অ্যাডমিশন নেবে, কিন্তু তাছাড়াও যদি তারা ছোট ছোট কোর্স নেয় ইংলিশে, সেটা একটা বিরাট অংশ হবে। আর এখানকার ইউনিভার্সিটিগুলোতে কিন্তু ওদের রিকোয়ারমেন্ট কিন্তু ডিফারেন্ট মার্কস ওরা চায় টোফেলে, কিন্তু সেটা ডিসঅ্যাপয়েন্টেড হলে হবে না, কারণ এদের প্লেসমেন্ট টেস্ট বলে একটা আছে ইংলিশে, যেটা নিলে ওরা লেভেল 1-5 পর্যন্ত ওরা ডিফারেন্ট লেভেলে ওদেরকে বলে যে ক্লাসগুলো নিতে ইংলিশে, অ্যাট দ্য সেম টাইম ওরা যেটাতে পড়ালেখা করতে পারবে সেটা তো কিন্তু ঢুকে যেতে পারবে। তো ওইটা একটা বড় অংশ অনেকেই জানে না, মনে করে না আমি তো পারবো না তো ইউনিভার্সিটিতে ঢুকতে, কিন্তু সে ডিসঅ্যাপয়েন্টটা নিলে হবে না, ইজিলি কিন্তু তারা পারবে।
বলে নিতে চাচ্ছি, আজকে ইউটিউব এবং ফেসবুক থেকে আমরা লাইভ হয়েছি, এটা বেসিক্যালি কোনো ওয়াচ আওয়ারের জন্য না। আমরা আমি আসলে আপনাদের সামনে একটি গুণবতী ফ্যামিলির কে গুণবতী আপুকে প্রেজেন্ট করতে চাচ্ছি, আপনাদের সামনে তুলে ধরতে চাচ্ছি, যিনি কিনা আমাদের সবার পরিচিত ডক্টর কুদরতি খুদার ফ্যামিলি মেম্বার, নাতনি। সো আমি আমার উদ্দেশ্যই ছিল আপুকে আপনাদের সামনে প্রেজেন্ট করা। আপু এত সুন্দর গান করে, আপুর এত গুণ, আমি যদি আজকে বলতে যাই আজকে শেষ করতে পারবো না। তো আমরা একদম লাইভের শেষ প্রান্তে চলে এসেছি, আর এই সময় আমি দেখতে পাচ্ছি অনেকে রিকোয়েস্ট করছে। আচ্ছা, পান্না আহমেদ বলেছে আরো গান শুনতে চাই, তো আমরা আরেকদিন আবারও প্ল্যান করব এরকম গান করার। এবং আমরা জানি কিন্তু ভাইয়াও কিন্তু গান করে, সো আমরা নেক্সট টাইম যাবো আমরা ডুয়েট গান শুনতে। আপনারা কি বলেন, ভাইয়া এবং আব্বুর কণ্ঠে আরো বেশি আড্ডা হবে, গানের সাথে আড্ডা হবে। তো আজকে এখানে শেষ করার আগে আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমাদেরকে এত ব্যস্ততার মাঝখানে আপনি সময় দিয়েছেন, এবং স্পেশালি ডক্টর কুদরতি খুদা সম্পর্কে আপনি আমাদেরকে বলেছেন। তো আমরা আমাদের অনেক অজানা ছিল অনেক তথ্যগুলো, তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু। আপনি কি আমাদেরকে বিদায় বেলায় কিছু আমাদেরকে যদি কিছু বলতেন? প্রথমে ফারহানা আপু অনেক অনেক ধন্যবাদ, আমার তো এটা একটা বিগ অনার যে আমাকে যে তুলে ধরা হলো। নো আপু, ইটস বিগ অনার ফর আস যে আপনি আমাদেরকে এরকম একটা সময় দিয়েছেন। না, এটা এটা খুবই বড় একটা অনার, সেজন্য আমি অনেক অনেক অ্যাপ্রিসিয়েটিভ। আর এই যে দূর দূরান্ত থেকে আমাদের সব বন্ধুগুলো, হ্যাঁ আমাদের সব ইউটিউব বন্ধুরা, আমাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, চারিদিক থেকে যে সময় করে যে আমাদের মধ্যেখানে আজকে উপস্থিত, সেজন্য আমি অসংখ্য অসংখ্য ভাবে ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। আর আমি অনেক অ্যাপ্রিসিয়েট করছি আপনাদের উপস্থিতি আজকের এই অনুষ্ঠানে। আর আপুর সাথে তাহলে আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন এবং নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম।